हाय एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। आमी आलहामदुलिल्लाह अनेक भालो आछि। तो आज के आमी खूब सुंदर एक केक डेकोरेशन करे देखाबो, एक केक टेम वेनिला केक। तो एखाने आमी किन्तु बास्केट डिजाइन दिए डेकोरेशनटा करेछि। बास्केट आमी नजलटा नियेछि आर होच्छे स्टार नजल, दुईटा नजल दिए एत सुंदर एक केक डेकोरेशन करेछि। आशा करी आमार आजके भिडियो देखे आपनारा अनेक बेशी उपकृत हबेन। तो এখানে আমি কেকটা সম্পূর্ণভাবে রেডি করে তারপরে হচ্ছে এখন শুধু ডেকোরেশনটাই আমি দেখাবো। এখানে উপরে এত বেশি স্মুথ করার কোনো দরকার নেই, কারণ এখানে যেহেতু উপরে খুব একদম পুরোটাই কভার করে ডিজাইনটা হবে, তো সেখানে আপনারা জাস্ট একটু ক্রিম দিয়ে ভালোভাবে প্রলেপটা করে নেবেন। তো দেন এর উপরে বাস্কেট নজল দিয়ে ডিজাইন করতে হবে। সাইডে আমি টোটালটাই বাস্কেট নজল নিয়েছি, আর বাস্কেট নজলটা হচ্ছে দুইও সাইডে যে কাটা সেই নজলটা এখানে আমি ব্যবহার করেছি। তো নজলটা তো দেখে আপনারা বুঝতে পেরেছেন নজলটা কিরকম, জাস্ট দুইও সাইডে কাটা থাকবে, সেই নজলটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা যায়। এক সাইডে যে কাটা সেটা দিয়ে ডিজাইনটা ভালো আসে না। তো ফার্স্টে হচ্ছে এরকম একটা লম্বা দাগ দিতে হবে, আর উপরে একটা নিতে হবে, নিচে একটা নিতে হবে। এটা হচ্ছে এক সাইডে দুটো টান দিতে হবে। এরপরে যে লম্বা একটা দাগ দিব আর সেটার হচ্ছে মাঝখানে একটা আসবে, মানে উপরে দুটো থাকবে আবার পরেরটা মাঝখানে একটা। এইভাবে এই সিকোয়েন্সটা ফলো করে এই ডিজাইনটা করতে হবে। তো এটা যেহেতু আমি 2 পাউন্ড কেক, এখানে 2 পাউন্ড কেকে আমি এটা 9 ইঞ্চি মোল্ডে করেছি, তো এর জন্য একটু ফ্ল্যাট হয়েছে আর উচ্চতাটা কম হয়েছে। তো আপনারা যদি এটা 8 ইঞ্চি মোল্ডে করেন উচ্চতাটা কিন্তু একটু বেশি হবে, ফ্ল্যাটটা কম হবে। তো এটা যার যার ইচ্ছা মতো ভালো লাগা সেটাভাবেই করতে পারেন। তো এভাবে কিন্তু এই ডিজাইনটা পুরোটো করেছি, আর এখানে আমি জাস্ট একটু বর্ডারটা দিয়ে নিচ্ছি। এটা স্টার যে নজলটা সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে জাস্ট হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি। বাস্কেট ডিজাইনের যে কথাটা বললাম, ঠিক যদি আপনারা ওভাবে ফলো করেন একদম পারফেক্ট একটা বাস্কেট ডিজাইন আপনারা করতে পারবেন। দেখেই কিন্তু বুঝতে পেরেছেন এটা কিভাবে করেছে, জাস্ট একটা লম্বা দাগ দিয়ে উপরে একটা হবে নিচে হবে, দেন পরে আবার একটা লম্বা দাগ দিয়ে মাঝখানে একটা দাগ হবে। তো এইভাবে কিন্তু মানে দুটো তারপরে একটা, দুটো তারপরে একটা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তো বর্ডার লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, আর এখন উপরে যে ডিজাইনটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। স্ট্রেজের নজলটা সেটা দিয়ে হচ্ছে আমি একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি সাদা কালারটা দিয়ে, মানে যে ক্রিমটা সেই কালারটা, এখানে সাদা তো আর লাগে না, আর হলুদ কালার দিয়ে আমি বাস্কেটের যে ডিজাইনটা সেটা করে দিচ্ছি। তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে, একদমই পারফেক্টভাবে কাজটা করা যায়। জাস্ট এরকম এরকমভাবে ফাঁকা ফাঁকাটা ভরাট করে দিতে হবে, তাহলেই হবে। একদম সিকোয়েন্স অনুযায়ী যদি একদম স্টেপ বাই স্টেপ কাজটা করা যায়, পারফেক্ট একদম ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। আর এই ডিজাইনটা এখন খুবই রানিং, সবাই এই ডিজাইনটা কম বেশি অনেকেই পছন্দ করে। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি বা যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক ওভাবে ফলো করতে। আর যারা এই ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারেন তাদের তো আর কিছুই বলার নেই, আর যারা এই ডিজাইনটা করতে এতদিন একটু ঝামেলা মনে করতেন তারা আমার বিশ্বাস আজকে আমার এই ভিডিওটা দেখে একটু ভালোভাবে ফলো করে যদি একবার প্র্যাকটিস বা একবার দুইবার করলে একদম পারফেক্টভাবে ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো আমি এভাবে ডিজাইনটা করার কমপ্লিট করার পরে কিছু অংশ ফাঁকা রেখেছি, ওই অংশে আমি কিছু গোলাপ করে তারপর ওখানে দিয়ে দেবো। আর গোলাপটা তো আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, জাস্ট রোজ নজলটা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডিজাইনটা করে নিতে হবে। খুবই সহজ রোজ গোলাপটা এখানে তৈরি করা খুবই সহজ। তো ব্যাস এখানে আমি কয়েকটা ফুল করেছি, ফুল করে একটা সাইড ভরাট করেছি, আর বাকিটা হচ্ছে বাস্কেট নজল করে দিয়েছি। বাস্কেট নজল দিয়ে বাস্কেট ডিজাইনটা কমপ্লিট করে দিলাম। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।